দেখো দেখো, মানি এখানে কয়েক বেলের চাটনি না কি বলে গো, মানি আচার কয়েক বেলের আচার বানাচ্ছে, সেই আরম্ভ করে দিয়েছে বানাতে। হ্যাঁ, এই দেখিয়ে দিই তোমাদেরকে কি কি নিয়েছে, মানি বলে দাও। কয়েক বেলটাকে ফাটিয়ে নিয়েছে প্রথমে, একটা কন্টেনার, তারপর চামচ, চামচ, তারপর কদবেল, কদবেল দুটো কদবেল নিয়েছে দুটো এখানে। কদবেল, হুম, এই যে দুটো কদবেল, আর রেখেছো কি কি আর ওগুলো? রেখেছি আমরা চিনি, নুন, লঙ্কা, তেল, ব্যাস এই দিয়ে মাখবে। হুম, চলো স্টার্ট করো। স্টার্ট করি। এটা খুব ভালো কদবেলটার খুব গন্ধ আছে, ভালো সুন্দর কদবেল। কদবেলের ওপরও ডিপেন্ড করে, এক সময় এমন কাঁচা কদবেল দেয়। হ্যাঁ, বিচ্ছিরি হয়ে যায়। কদবেল দুটো ভালো। হ্যাঁ, ঠিক আছে, ভালো। এবারে তো কি কি হাত দেবে ধুয়ে তো? এসেছি। হ্যাঁ, হাত ভালো করে ধুয়ে এসেছে, সেটা তোমাদের বলে দিল। ভালো করে হাত ধুয়ে এলাম। তেলের ছিপিটা খুলে দেবো। চিনি দিলাম, চিনিটা একটু বেশি দিতে হবে। হ্যাঁ, কদবেল তো টক টক তারপর তেল দেবো। হ্যাঁ, এটাকে একটু কেন কুচু কুচু করে নেবো। তুই তুই বলছিস না, এটা তো ওই করে দেবো। চিপে 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 দিয়ে দিলাম একটা, আরো একটা দিলাম। এসব ধোয়া আছে, লঙ্কা, হুম, লুকুটা ধোয়া কি, নুন, আমি তেলটা দেবো। তেল কতটা দেবে বলো? তেল দেবো এক চামচ মতন? এই এক চামচ মতোই দেবো, বেশি দেবো না। তেল পুচ্ছে পুচ্ছে না না এসছে তেল। এই হ্যাঁ, এটা দিলেই হয়ে যাবে, বেশি তেল খাওয়া ভালো না। আর মাখা মাখা হয়ে গেছে। এই দেখো একদম রেডি, তাই তো? একদম রেডি। হ্যাঁ, একদম রেডি কদবেলের আচার। ও, দেখেই জিভে জল আসছে। তোমরা সবাই বলো কেমন লাগলো তোমাদের এই আচার রেসিপিটা দেখে। তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগবে খেতে। আর এই গরম ভাতের সাথে, ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগবে। টাকনা দিয়ে দিয়ে আর রোদে একটু রেখে দিলে আরো ভালো লাগে। হ্যাঁ, একটু রোদে যদি এখন রেখে দিই তো ভালো, আর এক কট মনে হবে বহুদিনের পুরোনো যেন আচার তৈরি করা আছে।